ওকে, তো গত ক্লাসে আমরা কয়েকটা আপনার এলিমেন্টস ব্যবহার করে এই প্রজেক্টটা কমপ্লিট করেছিলাম। সি স্মল প্রজেক্ট, ছোট প্রজেক্ট। তো আজকে আমরা কোনো প্রজেক্ট কমপ্লিট করব না। আজকে আমরা এই প্রজেক্টের মধ্যেই এখানে যে এলিমেন্টসগুলো আছে, বাকি যে এলিমেন্টসগুলো আছে যেগুলো আমরা গত ক্লাসে ব্যবহার করিনি, ঠিক আছে, সেগুলোই ব্যবহার করবো আমরা। এবং আজকেই হবে শেষ, মানে আমাদের যেই প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো দেখানোর কথা সেগুলোর ক্লাস আজকেই শেষ। আগামী ক্লাস থেকে আমরা এলিমেন্টও ব্যবহার করে, ঠিক আছে, প্রজেক্ট কমপ্লিট করব। প্রজেক্ট হবে তিনটা প্রজেক্ট কমপ্লিট করব। আমি কমপ্লিট করে দেখিয়ে দিব আপনাদের, আর আর আপনাদের দিব আমি পাঁচটা। আমি যে তিনটা করে দেখাবো সেই তিনটা তো আপনারা করবেনই, আর বাকি থাকবে পাঁচটা, মোট আটটা। এলিমেন্টর যে ফ্রি ভার্সন আছে সেই ফ্রি ভার্সন ব্যবহার করে আপনারা আটটা প্রজেক্ট কমপ্লিট করবেন মোট। ক্লিয়ার সবার? ওকে, তো ওকে, তো আমরা শুরু করে দেই। আর এলিমেন্টর যে ফ্রি ভার্সন আছে এটা শেষ করার পর, মানে আটটা প্রজেক্ট কমপ্লিট করার পর আমরা প্রো ভার্সনে চলে যাব। এলিমেন্টর যে প্রো ভার্সন আছে সেটা সেখানে আমরা চলে যাব, ঠিক আছে। এলিমেন্টের প্রো ভার্সন ব্যবহার করে আমরা কমপ্লিট করব। প্রো ভার্সনটা ফ্রি ভার্সনের মতনই, তবে শুধু এই যে প্রো ভার্সনে যে এই এলিমেন্টস গুলো আছে এগুলাই ব্যবহার শিখবো আমরা, অতটুকু, আর কিছু না। জেনারেল, আচ্ছা এগুলো না, এই যে এখানে প্রো ভার্সন, সাইট, ই কমার্স, এই এগুলার ব্যবহার শিখবো আর কি, যেগুলো প্রিমিয়াম ভার্সনে পাওয়া যায় আর কি এলিমেন্টের প্রোতে। ওকে, আচ্ছা আমরা এটা রিমুভ করে দিই, রিমুভ ফ্রম ফ্যাকাল্টি, রিমুভ করে দিলাম। আচ্ছা, তো বেসিকে আমরা গেলাম, এরপর আমরা এখানে এই হেডিং এটার ব্যবহার শিখেছিলাম, টেক্সট এডিটর এটাও ব্যবহার করছিলাম, বাটন এটাও ব্যবহার করছি, বাকিগুলো যেগুলো আছে সেগুলো ব্যবহার করব। প্রথমে এই যে এই পাশে আসি, ও আচ্ছা, ইমেজও ব্যবহার করছিলাম, তাহলে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা এলিমেন্টস আমরা ব্যবহার করছিলাম। তো এলিমেন্টস সবগুলো দেখেছিলাম, সব অপশনগুলো দেখেছিলাম। আচ্ছা, এরপর বাকি থাকে ইনার সেকশন, এটা। এখন এই ইনার সেকশনটা কি সেটা দেখার জন্য বা শেখার জন্য আমরা প্রথমে কি করবো, এটাকে অ্যাড করবো এখানে। তো টান দেন, টান দিয়ে ধরে এই যে এখানে যে কোনো এক জায়গায় ছেড়ে দিই আমরা, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই যে এখানে দেখেন, ইনার সেকশন বলতে, এই ইনার সেকশন বলতে আমরা নিছিলাম কয়টা সেকশন, এই যে এখানে প্লাসে ক্লিক করে আমরা কিন্তু দুইটা স্ট্রাকচার নিছিলাম, এটা একটা এটা একটা, মানে একটা সেকশনের মধ্যে লেআউট হবে দুইটা। ঠিক তেমনি এই ইনার সেকশনের কাজটাও সেম, আপনি একটা এলিমেন্টসের মধ্যে বা একটা স্ট্রাকচারের মধ্যে লেআউটের মধ্যে আপনি মাঝখানে এই একটার মধ্যে আপনি দুইটা এলিমেন্টস আবার অ্যাড করতে পারবেন, ঠিক আছে, দুইটা অ্যাড করতে পারবেন আপনার যদি প্রয়োজন হয়। যেমন ধরেন আপনার এই যে উপরে এইটার উপরেই আরও দুইটা টেক্সট আপনার অ্যাড করার প্রয়োজন হলো, তাহলে আপনি কি করবেন, হেডিং দুইটা আপনি এই যে এখানে রেখে দিবেন, এখানে একটা অ্যাড করলেন, তারপরে আবার ক্লাসে ক্লিক করে আপনি এখানে একটা অ্যাড করবেন, দুইটা অ্যাড করে দিলেন। আমরা কি করব, কালারটা চেঞ্জ করে দিই আমরা কালো দিয়ে দিই। ওকে, এটাও কালো, এইটাও কালো, দুইটাই কালো হবে। ওকে, কালো হবে। এবং এই কন্টেন্ট থেকে আমরা এইচটিএমএল ট্যাগ থেকে পি দিয়ে দিলাম, এটাও পি দিয়ে দিলাম, কন্টেন্টে যাব, তারপর এটাও আমরা পি দিয়ে দিব, দুইটা পি। আর টেক্সট একটু চেঞ্জ করে দিই, এটা টেক্সট দিয়ে দিলাম হেডিং, হেডিং ওয়ান আর হেডিং টু। এটাই হচ্ছে এই কি সেকশনের, ইনার সেকশনের কাজ, এই ইনার সেকশনের কাজ। মানে আপনি কিন্তু এই যদি এই সেকশনে আপনি এই দুইটা টেক্সট অ্যাড করতে চাইতেন তাহলে কিন্তু পারতেন না, আপনি এইটাকে দুই ভাগে ভাগ কীভাবে করবেন, দুই ভাগে ভাগ কিন্তু করতে পারবেন না। এই কারণে এই ইনার সেকশনে ব্যবহার করা হয়, যাতে আমাদের যদি কোনো সেকশনে দুইটা ভাগ করা লাগে তাহলে আমরা কি করব, এই ইনার সেকশন আমরা এখানে নিব, নিয়ে আমরা এইভাবে কমপ্লিট করব, শেষ, ঠিক আছে।
এটা হচ্ছে ইনার সেকশনে টাস্ক। এরপর ভিডিও, ভিডিও মানেই হচ্ছে স্যাম্পল, আপনার যদি কোনো ভিডিও অ্যাড করার প্রয়োজন হয় সেটা আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমরা যদি টান দিয়ে দেখি একটু, আমরা লাইক এই যে এখানে আমরা কি করবো একটা ভিডিও অ্যাড করে দিই, উপরে অ্যাড করে দিলাম, ভিডিওটা টান দিয়ে ধরে ছেড়ে দিলাম। ওকে, দেখেন এটা বেসিক মানে ডিফল্টভাবে ইউটিউবের একটা ভিডিও থাকে। তবে আপনার যদি প্রয়োজন হয় যে না আমি নিজের মতো করে একটা ভিডিও দিব, তাহলে এই যে এখানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। অথবা তারপর শুধু ইউটিউব না, এই যে এখানে দেখেন সোর্স আর্ট লেখা আছে, আপনি কোথা থেকে দিবেন, ভিমিও না ডেলিমিশন না সেলফ পোস্টার, ইউটিউব আর ভিমিও ডেলিমিশন ইউটিউবের মতো নেই, ঠিক আছে? ইউটিউবও যেমন একটা ভিডিও প্ল্যাটফর্ম, ভিমিও সেম, ভিমিওর ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্ম, বাট এটা বাংলাদেশে অতটা ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে আপনার এই ইউটিউব তো ফ্রি, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন, বাট ভিমিও এটা ফ্রি না, এটা পেইড ভার্সন, মানে প্রো আর কি, টাকা দিয়ে কিনতে হবে আপনার। তারপর ডেলিমিশন এটাও ইউটিউবের মতনই, সেম টু সেম, এটাতেও আপনি কাজ করতে পারবেন ইউটিউবের মতনই, তবে অত জনপ্রিয় না, এই কারণে এটা ব্যবহার করা হয় না। তো যাই হোক, এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি ইউটিউব ভিমিও এগুলো কোনোটা অ্যাড করবো না, আমি নিজের একটা ভিডিও দিব, তাহলে কি করবেন, এই যে লেখা আছে সেলফ পোস্টার, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে ভিডিওটা আছে এখানে এই যে আপলোড করে দিবেন, চুজ ভিডিও, এই যে এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? আপলোড করে তারপরে এখানে খুব সহজে দেখা যাবে, এবং ভিডিওর স্টার্ট টাইম, কখন শুরু হবে কখন শেষ হবে, এগুলো খুব সুন্দর করে দিতে পারবেন। তারপরে আপনি যদি চান যে অটো প্লে, তাহলে এটাও সিলেক্ট করে দিবেন, অটোমেটিক প্লে হতে থাকবে, এই ভিজিটরদের এসে এখানে ক্লিক করে প্লে করতে হবে না। তারপরে যে ডাউনলোড বাটন, আপনি যদি মনে চান যে আপনার এই ভিডিওটা একটু ডাউনলোড করবে, তাহলে ডাউনলোড বাটনে এখানে ইনেবল করে দিবেন, তাহলেই হবে। তারপরে ভিডিওর আগে পোস্টার, পোস্টার বলতে আমরা যে ইউটিউবে কোনো ভিডিওর আগে প্রথমেই তো আমরা একটা ছবি দেখি, ছবি দেখার পরে তো আমরা ক্লিক করি, সেটাকে বলা থাম্বনেল। তো এই থাম্বনেল হচ্ছে এটা পোস্টার, আপনার ভিডিওর পোস্টার আকারে আপনি এখানে দিতে পারবেন। প্রথমে কেউ আসলে সেই পোস্টারটা দেখতে পাবে, তারপর ক্লিক করলে ভিডিওটা প্লে হয়ে যাবে। আচ্ছা, আমরা ইউটিউবে দিই, ইউটিউবটাই রাখি, তারপরে যেখানে অটো প্লে আছে এটা আমরা অটো প্লে দিয়ে দিই। বাদ বাকি যে ডাউনলোড অপশন বা অন্য অপশন এগুলো চলে গেছে, কারণ ইউটিউব থেকে তো ডাউনলোড করা যায় না, এর জন্য আপনাকে দেয়নি, অপশন দেয়নি। আরও অনেক অপশন, প্লে অন মোবাইল, মিউট, লুপ, এগুলো তো ইউটিউবের অপশন, এগুলো আশা করি আপনি জানেনই আর বোঝানোর প্রয়োজন। ওকে, আচ্ছা এটা প্লে হতে থাক। ওকে, তারপরে এই যে ইমেজ ওভারলে, ইমেজ ওভারলে বলতে ইউটিউবের থাম্বনেল আর কি, যদি আমরা দিয়ে দিই তাহলে শুরু দিকে যে প্রথমে দেখেন একটা ইমেজ চলে আসছে, থাম্বনেলটা আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, লাইক আমরা এই যে এটাই দিয়ে দিলাম ইনসার্ট, এই যে তারপর দেখছেন ইউটিউবের থাম্বনেলের মতো চলে আসছে, ঠিক আছে? থাম্বনেলের মতো চলে আসছে, আপনি যদি এই যে এটাতে ক্লিক করেন বা কেউ ক্লিক করে তাহলে ভিডিওটা প্লে হবে, এই যে ভিডিওটা প্লে হবে, এটাই হচ্ছে ইমেজ ওভারলে। সো এটা আমাদের দরকার পড়তে পারে ইউটিউবের ভিডিও মানে ভিডিও যে এলিমেন্টস আছে এটা আমাদের দরকার পড়বে। ওকে, এটাই হচ্ছে ভিডিওর কাজ। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা আমরা এটা এডিট করব, এই যে এখানে চলে যাবে, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা যদি এগুলো তো দেখলামই স্টাইল, এগুলো তো সেম কাজ, অ্যাডভান্স, এখানেও মার্জিন রেট, মার্জিন প্যাডিং, এগুলো সেম কাজ, যেটা আমরা আগের যে এলিমেন্টগুলো আছে সেগুলোতে দেখেছিলাম, সেম কাজ, সাইজ, কালার, সেম কাজ, এর জন্য আমি আর দেখালাম না। শুধু পার্থক্য থাকে এই কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট যে ট্যাবটা আছে এটাতেই শুধু পার্থক্য থাকে, বাকিগুলায় অত বেশি পার্থক্য থাকে না, সেম জিনিসে আসে বারবার। ওকে, এখন চলেন বাকিগুলো দেখি আমরা। ডিভাইডার, ডিভাইডার কি এটাই আমরা এখন দেখব, দেখার জন্য আমরা একটা টান দিয়ে ধরে আমরা এখানে ছেড়ে দিই,
কোথায় অ্যাড করব আমরা? এই যে এখানে অ্যাড করব, এখানে অ্যাড করে দিলাম। ডিভাইডার বলতে লম্বা একটা দাগ আর কি। আপনি যদি মনে করেন যে না এই টেক্সটের নিচে এটা আলাদা হবে, মাঝখানে একটা দাগ হবে, মানে সেপারেটর আর কি, সেপারেট করে আলাদা করে আপনার, তাহলে এটা ইউজ করবেন। যেমন আমরা যদি কি করব, আমরা এটা নতুন করে, এই যে নতুন একটা জিনিস শিখেন, আপনি এইটা এখানে নিতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, প্রথমে এটা ডিলিট করতে হবে, তারপরে এখান থেকে টান দিয়ে ধরে এটা অ্যাড করতে হবে। কিন্তু আপনি এটাকে টান দিয়ে ধরে এখানে নিতে পারবেন, আপনার নতুন করে আবার এটা ডিলিট করার প্রয়োজন হল না। সেম জিনিসই আপনি কি করবেন, এটা এখানে নিতে চাইলে এখানে এই যে এটাকে টান দিয়ে ধরে এখানে আনবেন, যেখানে নিতে চান আর কি। এই এই এলিমেন্টসের এই ছোটখাটো শর্টকাটগুলো মনে রাখবেন, তাহলে অনেক কাজে দিবে, দ্রুত কাজ করতে পারবেন। আচ্ছা দেখেন, এই টেক্সটটা আর এই বাটনটা ভিন্ন হয়ে গেল, কারণ আমরা মাঝখানে সেপারেটর দিছি, একটা লম্বা দাগ দিয়ে দিছি। এবং এটার স্টাইলও দেখেন, এই যে স্টাইল অনেকগুলো আছে, ডাবল ডটেড ড্যাশ, অনেক অনেক ধরনের ডিজাইন আছে। আপনার যে আপনার যেটা ইচ্ছা সব সেটাই ব্যবহার করতে পারবেন। তারপরে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিয়ে, উইথ 100 নাকি ছোট হবে না বড় হবে, আপনি নিজের মতো করে দিতে পারবেন, নো প্রবলেম। তারপরে অ্যাড এলিমেন্টস, অ্যাড টেক্সট, আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। এই যে ডিভাইডার টেক্সট অ্যাড হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে না ডিভাইডার না, আমি একটা সেপারেটর লিখলেন, তাহলে সেপারেটর ইস্যু হয়ে যাবে। আর যদি মনে করেন না কিছুই থাকবে না, মাঝখানে কিছু থাকবে না, তাহলে এটা অফ করে দিন। এটা আমাদের অতটা প্রয়োজন হবে না। ডিভাইডার চলে গেল। এরপর স্পেসার, স্পেসার বলতে আমরা একটু দেখি, অ্যাড করে বুঝতে পারবো। লাইক এই যে এখানে অ্যাড করে দিই, এখানে এখানে অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম। দেখেন অ্যাড করার পর কিন্তু আমরা বুঝতেছি না যে আসলে কিছু অ্যাড হয়েছে কিনা, এখানে কিন্তু কিছুই আসে না। যেমন আমরা ডিভাইডার অ্যাড করছি, কালো একটা দাগ চলে আসছে, কিন্তু এখানে যখন আমরা সেপ স্পেসার অ্যাড করছি তখন কিছুই বোঝা যায় না। কারণ কি, কারণ এটা হচ্ছে স্পেস, একটা স্পেস তৈরি করবে, একটা দূরত্ব তৈরি করবে। এই দূরত্বটাই যে এখানে দেওয়া আছে, স্পেস কত থাকবে। যেমন আপনি যদি বাড়াই দেন, স্পেসটা আরো বাড়বে, আরো বাড়বে, অনেকটা মার্জিন প্যাডিং এর মতো কাজ করে আর কি। ঠিক আছে, অনেকটা মার্জিন প্যাডিং এর মতো, এটাই স্পেসারের কাজ। তারপরে দেখেন এই যে গুগল ম্যাপ, গুগল ম্যাপ হলো গুগল ম্যাপ, আপনি যদি আপনার ওয়েবসাইটে গুগল ম্যাপ ইউজ করতে চান, তাহলে গুগল ম্যাপটা ইউজ করবো আমরা। গুগল ম্যাপ অ্যাড করলেই চলে আসবে, লোকেশন দিয়ে দিলেন, আমরা এই যে এখানে লোকেশন দিয়ে দিলাম, সেই অনুযায়ী আসবে। যেমন আমরা যদি দেই, এটা সব কেটে আমরা দিয়ে দিলাম, আমার লোকেশনটা দিয়ে দিই, ঢাকা সাভার, তাহলে ঢাকা সাভারে চলে আসবো। এই দেখেন সাভার ইউনিয়ন। তো ই বলেন, সাবনুর আপনার লোকেশনটা বলেন দেখি আসে কিনা। যার লোকেশন অনেক সুন্দর, হ্যাঁ যার লোকেশন, হ্যাঁ বলেন। আচ্ছা কুমি, কুমিল্লা কোথায়? কুমিল্লা কোথায় দেখেন, এই যে কুমিল্লা চলে আসছে, ধর্মসাগর নাকি না দেবিত। আচ্ছা যাই হোক, বানানটা আমি আর ই করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, মেইন হচ্ছে কুমিল্লা লেখছি, দেখেন কুমিল্লা চলে আসছে। কুমিল্লা এই যে জায়গাগুলো ছিলেন কি, চিনেন কিনা, বিশ্রামগঞ্জ, রুদিজালা, জাগাপুর, চিনেন না কিছুই, তাহলে আপনি কুমিল্লা কেমনি কিভাবে থাকেন? নাটোর দেন দাদা, নাটোর, নাটোর, হ্যাঁ নাটোর দিলাম, হ্যাঁ নাটোর চলে আসছে। নাটোরের লালপুর থানা, লালপুর, লালপুর
লালপুর, লালপুর পুলিশ স্টেশন, ঈশ্বরদী, ঈশ্বরদী, হ্যাঁ, বংশাল, যত্নশী। যাই হোক, মেইন কথা হচ্ছে আপনি লোকেশন যেটাই দেন এখানে চলে আসবে, ঠিক আছে? এবং আপনি লোকেশন, হ্যাঁ বলেন, আপনি যদি নামতে, আপনি যদি আসতে আসতে ঈশ্বরদী নামতে হবে, ঈশ্বরদী বাইপাস। আচ্ছা আচ্ছা, দেখা দেখা যাবে, এখন এদিকে মনোযোগ দেন। জুম যদি আমরা মনে করি যে এটা আর একটু জুম করে দেখবো, মানে আরো একটু ডিটেলস এ দেখবো ক্লিয়ার, তাহলে যে এখানে আমরা জুম করলেই জুম হয়ে যাবে, মানে আরো ক্লিয়ার দেখা যাবে আর কি। এই যে দেখ, আরো ক্লিয়ার দেখা যাবে, আরো ভিতরে দেখতে পারবো আর কি। যাই হোক, এটাই হচ্ছে ম্যাপের কাজ। আমাদের মাঝে মধ্যে ম্যাপ দেওয়ার দরকার পড়বে, ক্লায়েন্ট যখন আপনাকে ওয়েবসাইট তৈরি করতে দিবে, একটা প্রজেক্ট দিবে, তখন বলবে যে আমার লোকেশনটা নিচে দিয়ে দেও গুগল ম্যাপ সহ, যাতে যে কেউ আমাকে খুঁজতে পারে অ্যাড্রেসটা। তো এই তখন আপনি এই গুগল ম্যাপ এলিমেন্টসটা ব্যবহার করবেন। এটা হচ্ছে গুগল ম্যাপের কাজ। আচ্ছা, এরপর আসেন আইকন। আইকনটা আমরা টান দিয়ে ধরে এখানে সেট দিলাম। আইকন বলতে, আইকন আমাদের যদি কোনো আইকন অ্যাড করার প্রয়োজন হয় তখন আমরা এই আইকনটা অ্যাড করবো। যেমন ধরেন আপনি একটা ক্লায়েন্টের একটা কোম্পানির কাজ করতেছেন, যেই কোম্পানিরা কি কি প্রোভাইড করে, সেই কোম্পানিরা কম্পিউটার সেল করে বা স্মার্টফোন সেল করে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এখানে এমন একটা আইকন দিবেন যেটা স্মার্টফোন বা কম্পিউটারের ন্যায়, আর নিচে লিখে দিবেন স্মার্টফোন। তাহলে আপনি যে আইকনটা অ্যাড করবেন, আইকন অ্যাড করে এই যে এখানে আইকনটা চেঞ্জ করবেন। তো এরপর এখানে আসবেন, আসার পর এখানে আপনি সার্চ দিবেন, যেমন আপনি কি বিক্রি করেন, স্মার্টফোন বা কম্পিউটার, তাহলে এখানে স্মার্টফোন লিখবেন। স্মার্টফোন যদি না আসে তাহলে মোবাইল, এই যে মোবাইল, মোবাইল চলে আসছে, মোবাইলের আইকন চলে আসছে, তাহলে কি করবেন, এই যে মোবাইল এটা সিলেক্ট করবেন, পরে ইনসার্ট, দেখেন এখানে মোবাইল চলে আসছে, কিন্তু কালারটা বোঝা যায় না, আমরা কালারটা চেঞ্জ করে দিব এই যে স্টাইল থেকে। কালো কালার দিয়ে দিলাম। এরপর আমরা ভিউ থেকে এই যে স্ট্যাক বা ফ্রেম, এরকম অনেক ডিজাইন দিতে পারি আমরা, বা ডিফল্টই থাক। তারপর আমরা কি করব, নিচে নিচে এই যে হেডিংটা নিয়ে, এই যে হেডিংটা নিচে দিয়ে দিব, আর এখানে লিখে দিব আওয়ার স্মার্ট হোম ব্র্যান্ড। তারপর কালারটা চেঞ্জ করে দিই, কালারটা কালো করে দিলাম। এরপর এই টেক্সটটাকে আমরা মাঝখানে দিয়ে দিব, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটাই এটাই হচ্ছে আপনার আইকনের কাজ আর কি। যে আপনার অবশ্যই অবশ্যই দরকার পড়বে এই আইকনটা, কারণ আপনি যে কোনো প্রজেক্ট করেন না কেন, আপনার মাঝে মধ্যে এমন কোনো আইকন লাগবে যেগুলো আপনার এই এইভাবে ডিজাইন করতে হবে, ঠিক আছে? তখন এই আইকন এলিমেন্টসটা অনেক প্রয়োজন হবে। আমি সিম্পল একটা ই দেখিয়ে দিলাম কীরকম হতে পারে আর কি, ধারণা দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এই বেসিকটা শেষ। সো বেসিকে কোনো প্রবলেম আছে কারো, কোনো কোয়েশ্চেন? না দাদা, না, কারো কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তাহলে আমরা বাকি সবগুলো দেখলাম, বেসিকটা শেষ, অফ করে দেই। এরপর আমরা জেনারেলে চলে যাই।